জন্মদিনকে আনন্দময় করে তুলতে অনেকেই ঘটা করে আয়োজন করে থাকে, আবার প্রিয়জনদের জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত হয়ে ওঠেন কেউ কেউ। গোপনীয়তা রক্ষা করে প্রিয়জনকে চমকে দিতে শুভেচ্ছা জানানো বা উপহার দেওয়ার ঘটনাও কম ঘটে না। তবে শতবর্ষে এসে হাসি মুখে জন্মদিন পালন করাটা কিন্তু চাটিখানি কথা নয়, কারণ এত বছর পর তো আর সবাই বেঁচে থাকে না। তবে জন্মদিনটা যদি জমস্কারও হয়, তাও আবার শততম জন্মদিন হয়, তাহলে তো কথাই নেই। এমন ব্যক্তিদের জন্মদিনে তাদের নিজেদের নাতি নাতনি ছেলে মেয়ে থেকে শুরু করে গণমাধ্যম তাদের শুভেচ্ছা জানাতে কার্পণ্য করে না। ব্রাজিলের মার্লিয়া পিগনাটোর প্লান্টি ও পাওলিনা পিগনাটোর পান্ডালফি আগামী 24 মে তাদের শততম জন্মদিন পালন করতে যাচ্ছেন। তাদের কাছে এই দিনটার বিশেষ গুরুত্ব রয়েছে। বুধবার জন্মদিন হলেও তার আগেই ক্যামিলা লিমা নামের এই চিত্রগ্রাহক তাদের জন্মদিনের সমস্ত আয়োজন স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিয়েছেন। তার অনুরোধেই নিজেদের 100 বছরের জন্মদিন উপলক্ষে আগাম ছবি তোলার সিদ্ধান্ত নেন দুই বোন। সারাদিন নানা ধরনের নানা ভঙ্গিতে নানা রঙের পোশাকে ফুলের মুকুট পরে সুন্দর করে সেজে গুজে একের পর এক ছবি তুলেন তারা। জানা গেছে 11 জন ছেলে মেয়ে, মার্লিয়ার 5 এবং পিউলিনার 6 ছেলে মেয়ে, 31 জন নাতি নাতনি এবং তাদের 16 জন ছেলে মেয়ে সহ মোট 60 জনের একটি পরিবার নিয়ে জোড়া বার্থডে কেক কাটবেন যমজবন। তাদের শততম জন্মদিনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন লিমা। চারিদিকে ঘটে যাওয়া অদ্ভুত সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।